আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কিভাবে সঠিক নিয়মে লাইট রুম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মূলত সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সুতরাং ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন লাইট রুম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন আপনারা লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে সেম এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিপ স্কিপে ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তারপরে রয়েছে অ্যাডোবি ফেসবুক অ্যাপেল তো মূলত আপনারা ফেসবুকের মাধ্যমে লাইটরুম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লাইটরুম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা আপনাদের যদি আইফোন থেকে থাকে মানে আপনার মোবাইল ফোনটি যদি আইফোন হয়ে থাকে তাহলে আপনারা অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমে লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন তো মূলত এখান থেকে আপনারা সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং আপনারা এখানে যেই ইমেল অ্যাড্রেসটি দিবেন সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অলরেডি লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকা যাবে না মানে নতুন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে অলরেডি যেই ইমেলের মাধ্যমে লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেলটি এখানে দিবেন না তো মূলত এখানে নিউ একটি ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটি আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। মূলত ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন মূলত আমি এখানে আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেমন আপনার বড়ো হাতের এক বা একাধিক অক্ষর ব্যবহার করতে হবে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আমি আর এবং এস বড়ো হাতের দিচ্ছি তো মূলত আপনারা একটি বা একের অধিক বড়ো হাতের বা ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন দেন কিছু স্মল লেটার ব্যবহার করবেন দেন কিছু সংখ্যা ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কিছু এরকম আমার মতো করে ব্যবহার করবেন তাহলে দেখতে পাবেন এখানে একটি টিকমার্ক শো করবে যদি এখানে টিক মার্ক শো করে তাহলে বুঝবেন যে পাসওয়ার্ডটি ঠিক রয়েছে এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন আপনারা সেই পাসওয়ার্ডটি আপনাদের নামের সাথে বা ইমেল অ্যাড্রেসের সাথে মিল থাকা যাবে না সম্পূর্ণ আলাদা একটি পাসওয়ার্ড দিতে হবে মূলত আমি আপনাদেরকে আবারও বলছি প্রথমে বড়ো হাতের বা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে দেন ছোটো হাতের বা স্মল লেটার ব্যবহার করতে হবে দেন কিছু সংখ্যা ব্যবহার করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো মূলত আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই পাসওয়ার্ডটি দিয়েছি আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা প্রথমে দিবেন ফার্স্ট নেম দেন দিবেন লাস্ট নেম তো মূলত আমি আমার নেমটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার নেমটি দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন নেমের পাশে টিকমার্ক শো করছে তো মূলত আপনারাও চেক করবেন আপনাদের নেমের পাশে টিকমার্ক শো করছে কিনা যদি টিকমার্ক শো করে তাহলে ঠিক রয়েছে দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন এবং আপনারা আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে চেক করবেন যে টিকমার্ক শো করছে কিনা যদি টিকমার্ক শো করে তাহলে ঠিক রয়েছে তো ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি অর রিজিয়ন আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া থেকে হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। জাস্ট কান্ট্রিটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি ভিয়া ইমেইল জাস্ট এই অপশানে একটি মার্ক দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কিএট অ্যাকাউন্ট কি অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কর আইকন এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং লাইটরুম অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোনে সাকসেসফুলি ওপেন হয়ে গিয়েছে তো এই ছিল মূলত কিভাবে সঠিক নিয়মে একটি লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন